বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাকশন কিং হিরো হলেন রুবেল। 80 ও 90 দশকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন নায়ক রুবেল। তার ঝুলিতে অসংখ্য ব্যবসা সফল সিনেমা রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব 1998 সালে অ্যাকশন কিং হিরো রুবেলের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং আমরা আরও জানতে পারব 1998 সালে কয়টি সিনেমা সুপারহিট এবং ফ্লপ হয়েছিল এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব। তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নেই। 1998 সালে রুবেলের মুক্তি পায় উল্কা সিনেমা, গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত উল্কা। রুবেল ছাড়াও এই ছবিতে অভিনয় করেন মৌসুমী, ওমর সানি, ময়ূরী, বুলবুল আহমেদ, নাসির খান সহ আর অনেকেই। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী উল্কা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় শত্রু সাবধান সিনেমা, মাসুদ পারভেজ পরিচালিত শত্রু সাবধান। রুবেল ছাড়াও এই ছবিতে মনমোহন, সুহেল রানা, চম্পা, হুমায়ুন পরিধি, ইলিয়াস কুবরা সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শত্রু সাবধান ছবিটি হিট হয়েছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় ভণ্ড সিনেমা, শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভণ্ড। রুবেল ছাড়াও এই ছবিতে তামান্না, খলিল, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, রাজীব, ইলিয়াস কুবরা সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভণ্ড ছবিটি বাম্পার হিট হয়েছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় মুক্তি চাই সিনেমা, মোহাম্মদ হোসেন পরিচালিত মুক্তি চাই। রুবেল ছাড়াও এই ছবিতে শিল্পী, মান্না, দিতি, আবুল হায়াত, রাজীব, অমল বোস, প্রবীর মিত্র সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মুক্তি চাই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় কালো চশমা সিনেমা, এনায়েত করিম পরিচালিত কালো চশমা। রুবেল ছাড়াও এই ছবিতে একা, মেহেদি, মৌ, ড্যানিরাজ, খালেদ আখতার কল্পনা, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কালো চশমা ছবিটি সেমি হিট হয়েছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় বিপদ সংকেত সিনেমা, কমল সরকার পরিচালিত বিপদ সংকেত। রুবেল ছাড়াও এই ছবিতে চম্পা, লিমা, বাপ্পারাস, মিজু আহমেদ, খলিল, প্রবীর মিত্র, ডলি জহুর, জাভেদ সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিপদ সংকেত ছবিটি হিট হয়েছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় অন্ধ আইন সিনেমা, এস এম বাবুল পরিচালিত অন্ধ আইন। রুবেল ছাড়াও এই ছবিতে তানিয়া, মান্না, শাহানাস, হুমায়ুন ফরিদি, খালেদ আখতার কল্পনা, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অন্ধ আইন ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় গরিবের বিচার নাই সিনেমা, তোজাম্মেল হক বকুল পরিচালিত গরিবের বিচার নাই। রুবেল ছাড়াও এই ছবিতে একা, শাহিন আলম, মিতু, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গরিবের বিচার নাই ছবিটি হিট হয়েছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় পরাধীন সিনেমা, গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত পরাধীন। রুবেল ছাড়াও এই ছবিতে মৌসুমী, জসিম, শাবানা, সুহেল রানা, এটিএম শামসুজ্জামান, নাসির খান, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পরাধীন ছবিটি হিট হয়েছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় সুখের আশায় সিনেমা, অতীন রহমান পরিচালিত সুখের আশায়। রুবেল ছাড়াও এই ছবিতে মৌসুমী, নাইম, অন্তরা, খলিল, হুমায়ুন ফরিদি, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুখের আশায় ছবিটি ফ্লপ হয়েছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় নেশা সিনেমা, সাইদুর রহমান পরিচালিত নেশা। রুবেল ছাড়াও এই ছবিতে শাহনাজ, অঞ্জু ঘোষ, বনশ্রী, আজিম, আদিল, জাম্বু, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নেশা ছবিটি হিট হয়েছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় গরিবের সম্মান সিনেমা, গাজী জাহাঙ্গীর পরিচালিত গরিবের সম্মান। রুবেল ছাড়াও এই ছবিতে একা, শাহিন আলম, মিতু, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গরিবের সম্মান ছবিটি হিট হয়েছিল। 1998 সালে রুবেলের সর্বমোট 12টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 12টি সিনেমার মধ্যে বাম্পার হিট হয়েছিল 1টি, হিট সুপার হিট হয়েছিল 6টি, সেমি হিট হয়েছিল 1টি, মোটামুটি ব্যবসা করেছিল 3টি, ফ্লপ হয়েছিল 1টি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।